27 ফেব্রুয়ারি বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল থেকেই প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন। বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী আছেন চায়না কুমারী। এদিন প্রার্থী দলীয় কর্মী সমর্থক ও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রবকে নিয়েই বাড়ি বাড়ি প্রচার করেন। এলাকারই মেয়েকে প্রার্থী হিসেবে পেয়ে তাকে দুহাত তুলে আশীর্বাদ করেন এলাকাবাসীরা। রসিকপুর মে রবদা কো বহুত রবদা স্যার কো বহুত আচ্ছে সে সব লোক পেহচানতে হ্যাঁ ঠিক হে আর ইনকে সাথ মে জব মে নিকল রহি হুঁ তো মুঝে সব লোক বহুত আচ্ছে সে পেহচান রে আদর করে ইনকে কারণ ক্যোঁকি ইনকা ব্যবহার ইয়াহাঁ পে বহুত আচ্ছা রহা হ্যায় আর মুঝে বহুত লাভ মিল রহা হ্যায় ইয়াহাঁ পে ভোট মে আর সব লোক মুঝে বহুত প্যার কর রহে হ্যায় ইনকে কারণ রবদা কে রবদা কে পে কতটা নিজেকে গর্বিত মনে হয়? বহুত জাদা হি গর্ব ফিল করি আর রবদা হমারে সাথ হমারে আর ভি কর্মী হমারে সাথ হে তো মুঝে বহুত খুশি হ্যায় কি আর মে পুরে 100% শিওর হুঁ কি ভোট মে হি জিতুঙ্গি। এই প্রচারে রবদাকে সঙ্গে নিয়ে বেরিয়ে মানুষের কাছে কি রকম সাড়া পাচ্ছেন? বহুত প্যার দে রহে হ্যায় বহুত সম্মান দে রহে হ্যায় রবদা কো দেখ করকে মুঝে লাগ রহা হ্যায় কি ইয়ে ভোট মে জিতুঙ্গি আর সবকা বিশ্বাস ভি জিত পাউঙ্গি। বিধায়ক খোকন দাস যেভাবে পাশে রয়েছে কি বলবেন? MLA सर तो हमारे गुरु है, उनका हाथ धर उनका हाथ पकड़ करके मैं 3 नंबर वार्ड की सेवा करूंगी और लोगों की भी सेवा करूंगी। उनका जब तक आशीर्वाद हमारे साथ है तब तक हमारा कुछ नहीं हो सकता है क्योंकि खोकन दास जी बहुत आदरणीय है, बहुत अच्छे हैं। जे भावे मानुषेर आवेग उच्छ्वास पाच्छेन भोटे जितार पर सेई आवेग उच्छ्वास धरे राखते पारबेन मानुषेर पाशे दाड़ाते पारबेन? मैं जितना विश्वास से अभी हूँ उतना ही विश्वास से मैं काम करूँगी और आशा करती हूँ कि सभी का विश्वास जीत पाऊँगी और सभी के उम्मीदों पर खड़ी उतर पाऊँगी। আব্দুল রব জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক প্রকল্পগুলি গ্রহণ করেছে সেইগুলিতে সকল মানুষই সুযোগ পেয়েছে। সেই কারণে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই জনগণ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন বলে জানান। কেন পড়াবো মেয়েটা তো বোঝা, আজকে সেই পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী সারা ভারতবর্ষকে ছাড়িয়ে বিশ্ব যেভাবে জয় করেছে, বাংলার আপামর গরিব মেহনতি মানুষের বাড়ির মেয়েদের মুখে হাসিও ফুটিয়েছে। এরকম অনেক প্রকল্প আছে রূপশ্রী, এরকম অনেক প্রকল্প আছে সবুজ সাথী, সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার ঘরে ঘরে দিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে প্রমাণ করেছেন তিনিই প্রকৃত জনদরদী নেত্রী। তবে এই জায়গায় দাঁড়িয়ে যদি কোথাও মনে করেন জনগণ যে কোনো বিরোধী প্রার্থী, এটা তো পুরো নির্বাচন, এটা প্রার্থী কিছুটা ম্যাটার করে, যদি কোথাও মনে করেন যে প্রার্থী কোনো দলের অন্য রাজনৈতিক দলের প্রার্থী আমাদের থেকে অনেক অংশে এগিয়ে, আমি জনগণকে দোষ দেব না যদি জনগণ সেই সিদ্ধান্ত নেন, কিন্তু বল প্রয়োগ হবে না। তবে এটুকু বলতে পারি আমাদের প্রার্থী অন্যান্য সব প্রার্থীর থেকে ধারে ভারে গুণে এগিয়ে, আমাদের প্রার্থী এখানে ব্যাপক ব্যবধানে জয়লাভ করবে এটুকু বলতে পারি। বর্ধমান থেকে রাজীব মন্ডল ও পম হন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।